হ্যালো ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু কেকি ডিক তো আজ চলেছি তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে কেকেডিক কেরিয়ারওয়াল চ্যানেলে প্রত্যেক দিন সকাল আটটায় তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো দেওয়া হয় যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের এসএসসি ইউপিএসসি সিপিওস সিডিএস এনডিএ এবং ও আমাদের বেঙ্গল পিএসসি বোর্ডের ক্ষেত্রেও বিভিন্ন সব কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে কিন্তু হুবহু তোমরা কমন পেয়ে যাবে তোমরা যদি প্রত্যেক দিন ভিডিওগুলো ফলো করো তাহলে কিন্তু তোমরা প্রত্যেক দিন যে আপডেটগুলো থাকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এবং যেগুলো ইম্পর্টেন্ট এবং এক্সাম রিলেটেড সেইগুলোই এখানে তোমরা কেবলমাত্র পেয়ে যাবে তো তোমরা ভিডিওগুলো প্রত্যেক দিন দেখো কন্টিনিউ ফলো করো তাহলেই তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো রকম ডাউট বা কোনো রকম ভয় থাকবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিও কর্ণাটক রাজ্যের কোন এয়ারপোর্টটি নতুন বাণিজ্যিক কেন্দ্র হতে চলেছে অর্থাৎ বাণিজ্যিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে নতুনভাবে সাজানো হচ্ছে কর্ণাটকের কোন এয়ারপোর্ট এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে এখানে উত্তরগুলো দেখে নেব একবার যে শিভামগ্গা হুব্বাল্লি মাইসুর এবং বেলাগাভি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যে কর্ণাটকের শিভামগ্গা এই যে এয়ারপোর্টটাকে এটাকে কনভার্ট করা হচ্ছে বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলার জন্য বাণিজ্যিকভাবে এটাকে ঢেলে সাজানো হচ্ছে এরপরের প্রশ্ন দেখে নেব যে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ যেটা আই এ আর আই যে সম্প্রতি কততম সমাবর্তন উৎসব পালন করেছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট যে সমাবর্তন বা কনভেকশন হয় সেটা কততম পালন করেছে সেটা এখানে কিন্তু জানতে চাওয়া হচ্ছে এখানে যে অপশানগুলো আছে সেটা একবার দেখে নেব এখানে আছে ষাটতম একষট্টিতম তম তেষট্টিতম তম এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দু হাজার তেইশের ক্ষেত্রে সমাবর্তন উৎসব পালন করেছে এর পরের প্রশ্ন দেখে নেব তিন নম্বর প্রশ্ন কোথায় প্রথম মিসাইল কাম এমুনেশান শিপ লঞ্চ করা হলো অর্থাৎ আমাদের দেশের মধ্যে কোথায় মিসাইল কাম অ্যামিনেশান শিপ লঞ্চ করা হলো সেটা জানতে চাওয়া হয়েছে অর্থাৎ আমাদের যে বড় বড়ো পোর্টগুলো আছে এখানে সেই পোর্টগুলোর মধ্যে কোন পোর্ট সেটা জানতে চাওয়া হয়েছে অপশান আছে বিশাখাপত্তনম গোয়া কলকাতা কান্ডালা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশাখাপত্তনম এটাই হচ্ছে সেই অ্যামিনেশান শিপ যেটা অ্যামুনেশান মিসাইল শিপ যেটা প্রথম লঞ্চ করা হলো বিশাখাপত্তনমে চোদ্দতম সরি উনিশতম জোন থ্রি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো এই যে জোন থ্রি সম্মেলন এই জোন থ্রি সম্মেলনের এটার ইনোগ্রেশন করেছে কে সেটাও তোমরা জেনে রাখো ইনোগ্রেশন করেছে ওম বিড়লা লোকসভার স্পিকার এটা আসামের গ্যাংটক সরি এই যে গ্যাংটক এখানে অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্যাংটকেই কিন্তু এটা উদ্বোধন করা হয়েছে জোন থ্রি সম্মেলন পাঁচ নম্বর প্রশ্ন দেশের মধ্যে মধ্যপ্রদেশের কোথায় অত্যাধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে অত্যাধুনিক মেডিকেল কলেজ সম্পতি প্রতিষ্ঠিত হয়েছে মধ্যপ্রদেশের সাতনাতে এটা তোমরা অবশ্যই মনে রাখবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ অত্যাধুনিক মেডিকেল কলেজ কোভিড নাইন্টিনের পরে আমরা দেখিয়েছি যে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারকে ঢেলে সাজানো হয়েছে সেক্ষেত্রে মেডিকেল রিলেটেড যত রকম কারেন্ট অ্যাফেয়ার সবই কিন্তু ইম্পর্ট্যান্ট তাই অত্যাধুনিক মেডিকেল কলেজ যেটা প্রতিষ্ঠা হলো যার ইনোগ্রেশন করলেন অমিত শাহ সেটা মধ্যপ্রদেশের সাধনাতে অবস্থিত তাই সাধনা এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার ছ নম্বর প্রশ্ন দেখে নেব সব্রীমাতা জন্ম জয়ন্তীতে মধ্যপ্রদেশের কোন জনজাতি মহাকুম্ভ উৎসব পালন করে সব্রীমাতা জন্ম জয়ন্তীর জন্য মধ্যপ্রদেশের কোন জনজাতি মহাকুম্ভ উৎসব পালন করে বা পালন করেছে সেটা জানতে চা হয়েছে এখানে অপশানগুলো আছে মুন্ডা কোল রিহা লোধা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোল কোল জনজাতির লোকেরা মহাকুম্ভ উৎসব পালন করে দু হাজার তেইশ সালে কততম নিউ দিল্লি বিশ্ব বইমেলা শুরু হতে চলেছে অর্থাৎ দু হাজার তেইশ সালে জানতে চাচ্ছে যে কততম নিউ দিল্লি ওয়ার্ল্ড ফেয়ার শুরু হতে চলেছে দু হাজার তেইশ সালের ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে যে একত্রিশতম বিশ্ব বইমেলা নিউ দিল্লি বিশ্ব বইমেলা যেটা নিউ দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হয় এটা একত্রিশতম এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আট নম্বর প্রশ্ন দেখে নেব সম্প্রতি অসমে পাওয়া বার্থেকেরা উদ্ভিদের পাকা ফলে হার্টের রোগ প্রতিরোধকারী ক্ষমতা পাওয়া গেছে অসমে বার্থেকার একটা উদ্ভিদ পাওয়া যায় যে ফলটা পাকলে যার মধ্যে হার্টের রোগ প্রতিরোধকারী ক্ষমতা বা অক্সিডেন্ট পাওয়া যায় সেই যে ফল সেই ফলটার চলিত নাম বা ব্যবহারিক নাম হচ্ছে বার্থেকেরা সেই বার্থেকেরার বিজ্ঞানসম্মত নামটা এখানে কি জানতে চা হয়েছে এখানে সঠিক অ্যান্সার অপশান এ হয়ে যাবে যে গার্নেশিয়া পেরুন কুলটা পেরুন কুলাটা পেরুন কুলাটা এটা হচ্ছে এই বার্থেকেরা উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম নম্বর প্রথম দেখে নেব দেখো আপনার দেশ প্রকল্প রেল রেলমন্ত্রকের কোন দপ্তরের অধীনে পড়ে রেল মন্ত্র একটা প্রকল্প চালু করেছে যে দেখো আপনার দেশ এই প্রকল্পটা রেলের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে কোন ডিপার্টমেন্টের মধ্যে পড়ে এখানে অপশানগুলো দেখে নেব যে ইন্ডিয়ান ইন্ডিয়া রেলওয়ে আইআরসিটিসি বন্দে ভারত এবং ইয়াত্রা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আইআরসিটিসি দেখো আপনার দেশ নামে একটি প্রকল্প চালু করেছে যেখানে একটা প্যাকেজ থাকবে সে কম প্যাকেজের মধ্যে অল ইন্ডিয়া ট্যুর করা যাবে তো এটাই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এবং প্রত্যেক দিন এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে